বিশ্বের কোনো শীর্ষ ধনী ছুঁতে পারেনি মানসা মুসার সম্পদের পরিমাণ। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে নিশ্চয়ই বলবেন বিল গেটস, জেফ বেজোস কিংবা মুকেশ আম্বানি। উত্তরটা সম্পূর্ণ ভুল। বর্তমানে গেটস বেজোসরা ধনীর তালিকার শীর্ষে থাকলেও তারা কিন্তু সর্বকালের সবচেয়ে ধনী নন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এমন একজন ব্যক্তি যার সম্পত্তির পরিমাণের ধারে কাছেও বিল গেটস কিংবা জেফ বেজোসরা যেতে পারবেন না। এমনকি ইতিহাসের কোনো রাজাও তাকে কখনোই ছুঁতে পারেনি। ফোর্বস ম্যাগাজিন অনুসারে 2018 সালে বিশ্বের সবচেয়ে ধনী অ্যামাজনের সিইও জেফ বেজোস, যার সম্পত্তির পরিমাণ $112 বিলিয়ন। তারপর মাইক্রোসফটের বিল গেটস, যার সম্পত্তির পরিমাণ $90 বিলিয়ন। এবং মার্কিন সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফে, যার সম্পদের পরিমাণ $84 বিলিয়ন। ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, যার সম্পত্তির পরিমাণ $39 বিলিয়ন। আর যার কথা হচ্ছে সর্বকালের সেই সবচেয়ে ধনী ব্যক্তি, তার সম্পত্তির পরিমাণ কত জানেন? $400 বিলিয়ন। তিনি মানসা মুসা, একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন। তার ভাই মানসা আবু বাক্কর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন আটলান্টিক মহাসাগরে, এবং তার উপরে কি আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বাক্কর। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার নারী পুরুষ এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি, এবং এরপর আর কখনোই তিনি ফিরে আসেননি। অনেকেই মনে করেন আবু বাক্কর শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন, যদিও এর কোনো প্রমাণ নেই। যাই হোক, উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। মানসা মুসার শাসনকালে তৎকালীন বিশ্বে যেই পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটার মালিক ছিলেন এই মানসা মুসা। সেই খেতাবের মালিক মানসা মুসা, 1400 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক, তিনি এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে ধস নেমেছিল। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তা ধারণা করাও কঠিন। আফ্রিকার বর্তমানে গরিব দেশ মালির রাজা ছিলেন তিনি। 1312 সালে মালির সিংহাসনে বসেন মুসা কেইটা। রাজা হওয়ার পরই তার নামকরণ করা হয় মানসা মুসা। সম্প্রতি আমেরিকার ইভানস্টোনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে তার জীবন নিয়ে একটি প্রদর্শনীও হয়। ইতিহাসবিদদের মতে তার সম্পত্তির পরিমাণ এতই ছিল যে ভবিষ্যতেও কেউ তা ছুঁতেও পারবে না। আফ্রিকার মালির মতো এত গরিব দেশের রাজা কিভাবে সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন, প্রশ্নটা কিন্তু আসতেই পারে। ইতিহাসবিদরা জানাচ্ছেন সেই সময়কার পরিস্থিতি ছিল বর্তমান সময়ের ঠিক উল্টো। আফ্রিকা তখন একেবারে ফুলে ফেঁপে উঠেছে, কারণ মালি সাম্রাজ্য তখন মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থেই সোনাফল তো মালির মাটিতে, আর সেই সোনাই তাকে সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছিল। প্রচুর সোনার খনি রয়েছে মালিতে। মানসা মুসা প্রথম সেই খনি সন্ধান পান। ক্ষমতায় আসার পর নিজের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছেন মুসা। সেনেগাল, গাম্বিয়া, গিনিয়া, বুর্কিনাফাসো, মালি এবং নাইজেরিয়ার ওপর আধিপত্য বিস্তার করেছেন। মুসার সৈন্য সামন্ত সম্পর্কে কথিত রয়েছে যে তার সেনাবাহিনীতে 2 লাখ সদস্য ছিলেন, সেই সঙ্গে ছিলেন 40,000 তীরন্দাজ। বর্তমান সময়ের অনেক আধুনিক বাহিনীতেও এত সংখ্যক সদস্য নেই। মানসা মুসার হজযাত্রার মাধ্যমে এই অবস্থার পরিবর্তন হয়। ইতিহাসবিদদের মতে 1324 সালে মুসা মক্কায় হজযাত্রার মাধ্যমে সবার নজরে আসেন। 4,000 মাইলের এই যাত্রা ছিল আড়ম্বরপূর্ণ। অফুরন্ত ধনদৌলত সঙ্গে নিয়েছিলেন, আর সাথে ছিল বিশাল বাহিনী, কয়েক হাজার সেনা, ক্রীতদাস এবং প্রজা। মানসা মুসার সামনে ছিল 500 সেনা, যারা শুধুমাত্র সোনা বয়ে নিয়ে যাচ্ছিলেন। সোনা বয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগানো হয় উট এবং ঘোড়াও, যেগুলো 300 পাউন্ড করে সোনা বহন করছিল। মক্কায় তার এই হজযাত্রার পথে প্রতিদিন দরিদ্রদেরকে অর্থ বিতরণ এবং পথে প্রতি শুক্রবার তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। তার যাত্রাপথে তিনি এত বেশি সম্পদ দান করেছিলেন যে 10 বৎসর পর্যন্ত মিশরে স্বর্ণের মূল্য কম ছিল। কায়রোর বাসিন্দাদের মনে মানসা মুসা এতটাই স্থান দখল করেছিলেন যে তার ভ্রমণের 12 বছর পরেও ঐতিহাসিকরা সাধারণ মানুষের মুখে মুখে তার প্রশংসা শুনতে পান। এছাড়া মানসা মুসার জীবন এতটাই বিলাসী ছিল
যে মিশরের কায়রোতে তিনি এত সোনা দান করেছিলেন যার কারণে ভয়ঙ্করভাবে মুদ্রা সংকটও দেখা গিয়েছিল। এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। হজ থেকে ফেরার সময় মানসা মুসা তার সঙ্গে আরব এবং মিশর থেকে অনেক আলেম, প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তি এবং স্থপতিদেরকে নিয়ে আসেন। তাদের সহায়তায় তিনি মালিকে আফ্রিকার সমৃদ্ধতম এক সাম্রাজ্যে পরিণত করেন, যেখানে শিক্ষা, ব্যবসা এবং অন্যান্য কারণে ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে লোকজন আসত। 1337 সালে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলে প্রথম মাখান শাসন ক্ষমতা লাভ করেন, কিন্তু গৃহযুদ্ধ এবং পরবর্তী শাসকদের অযোগ্যতা এবং বহির্বিশ্বের আক্রমণে সমৃদ্ধ মালি সাম্রাজ্যের পতন ঘটে। পরবর্তী কয়েক দশকের আরব এবং ইউরোপীয় মানচিত্রবিদরা আফ্রিকার যতগুলো মানচিত্র তৈরি করেছেন তার সবগুলোতে মানসা মুসার ছবির জন্য একটি স্থান বরাদ্দ ছিল, যেখানে দেখা যায় সোনার সিংহাসনে হাতে সোনার রাজদণ্ড নিয়ে বসে আছেন মুসা। এই সময় তার হাতে রয়েছে একটি সোনার পাত্র এবং মাথায় সোনার মুকুট। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রতিনিয়ত আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো বিদায় জানাচ্ছি।